जनाब मेरे मुक्तिजोता अबू हुसैन मास्टर जनाब एडवोकेट एकेएम अबू यूसुफ आज के बांग्ला भाषा प्रचलन साइनबोर्डे बांग्ला लेखार दाबीते आजकेर एई पथसभा आजकेर एई ईद आचार रास्तार मतो चट्टग्रामेर विभिन्न जायगाय এই পথসভার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে বাংলা ভাষায় আপনাদের সাইনবোর্ড লেখার আহ্বান জানানো হচ্ছে বাংলা ভাষার জন্য ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় আমরা এদেশে স্বাধীনতা লাভ করেছি এদেশকে স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে হাতে কাঁধে অস্ত্র তুলে নিয়ে পাকিস্তানিদের সাথে মোকাবেলা করে এই দেশটি স্বাধীন করেছিল এই দেশে সেই বাঙালি জাতি তার মাতৃভাষাকে মূল্যায়ন করছি না তার মাতৃভাষাকে সর্বস্তরের প্রচলনের জন্য আমরা সোচ্চার হচ্ছি না আমাদের উচিত আমরা আমাদের মাতৃভাষাকে সর্বস্তরে চালু করার জন্য একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য দুর্নীতিমুক্ত প্রশাসন এবং দেশ গড়ে তোলার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আমাদের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র চট্টগ্রামের মাহমুদুর রহমান আজকের সভাপতি উপস্থিত সভাবে আমরা যে জায়গায় দাঁড়িয়ে সমাবেশ করছি আমার দিক থেকে ডান দিকে কিছু দূরেই ১৯৭১ সালে সেখানে চার পাঁচজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন ইপিআরের ৩০ লক্ষ শহীদের দেশ বাংলাদেশ ৫ লক্ষ বামনের বিদ্যুতের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ এই বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা আমাদের নেতারা সবাই বাংলা ভাষার পক্ষে কিন্তু কেন জানি না আমরা যারা মাঠে ময়দানে কাজ করছি তাদের ভিতরে এক শ্রেণীর লোক তারা বাংলাকে পছন্দ করছেন না এই যে ক্লিয়ার টেক্সটকে তিন দেখছি পুরো ইংরেজিতে এই এলাকার লোকজন কয়জন বুঝবে এটা নামটা কি তবে এলাকার সমস্ত জনগণকে ধন্যবাদ জানাই এই কারণেই যে এখানকার বেশিরভাগ নাম ফলক আমরা দেখতে পাচ্ছি বাংলায় লেখা এই জন্য আমাদের সব সংগঠনের তরফ থেকে এলাকার ব্যবসায়ীদের আমরা আন্তরিক অভিনন্দন জানাই এবং সাথে সাথে আপনাদের অনুরোধ করব আপনার পাশের ব্যবসায়ী বা প্রতিষ্ঠান যারা ইংরেজিতে নাম লিখেছেন তাদের নামগুলো যেন আপনারা বুঝিয়ে শুনে বাংলায় করান এটা আমরা প্রেমের ভাষায় বুঝিয়ে যাচ্ছি কিন্তু যদি বিক্ষোভ হয় যদি আন্দোলনের কর্মসূচি হয় তাহলে আপনার এই সাইনবোর্ড তো যাবেই তার সাথে আরো ক্ষতি আপনার হতে পারে আপনারা যারা ইংরেজিতে সাইনবোর্ড লিখেছেন তারা সংবিধান লঙ্ঘন করছেন তারা বাংলাদেশের প্রচলিত আইন লঙ্ঘন করছেন তারা উচ্চ আদালতের নির্দেশ মানছেন না যদি এখানে প্রশাসন আসে আপনাদের দুই ধরনের জরিমানা দিতে হবে জেল জুলুম হতে পারে কারণ আদালতের নির্দেশ না মানলে যে কেউকে সাধারণত জেলে পাঠানো হয় আপনারা ব্যবসা করছেন শান্তিপূর্ণভাবে করুন শুধু ইংরেজির উপরে বাংলা নামটি সুন্দর করে লিখে দিন এবং সেটি যেন ইংরেজি নামের চেয়ে বড় হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন আপনাদের সবারই উচিত যারা দুর্নীতি করেন না তারা এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার হওয়া আপনারা জানেন এলাকার কারা কারা দুর্নীতিবাজ তাদের উপহাস করুন ব্যঙ্গ করুন সমাজে অপান্তায় করে তুলুন তাহলে তাদের এই যে দুর্নীতি করার পর যে সাহস নিয়ে চলাফেরা করা এটি বন্ধ হবে তবে শুধুমাত্র অভিযান চালিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না আমাদের রাষ্ট্রটি একটি দুর্নীতি সহায়ক রাষ্ট্র এই রাষ্ট্র থেকে সহজেই সম্পদ পাচার করা যায় যার ফলে কোটি কোটি টাকার সম্পদ বিদেশে পাচার হয়ে গেছে ব্যাংক লুট হয়েছে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির মহোৎসব চলছে উন্নয়নের পাশাপাশি এই দুর্নীতিকে বন্ধ করতে হলে প্রশাসনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং জবাবদিহিমূলক একটি প্রশাসন সৃষ্টি করতে হবে এবং প্রশাসনের বিকেন্দ্রীকরণ ছাড়া এই দুর্নীতি নির্মূল করা খুবই কঠিন একটা উদাহরণ দিয়ে বলি এটি সম্ভবত ১২ নম্বর ওয়ার্ড বঙ্গবন্ধু প্রণীত সংবিধানের ৫৯ ধারা অনুযায়ী যদি প্রশাসনকে বিন্যস্ত করা যায় তাহলে এই ওয়ার্ডে একটি সরকার থাকবে বিভিন্ন শ্রম কর্ম পেশা অর্থাৎ অনগ্রসর শ্রেণীর প্রতিনিধি নিয়ে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সরকার থাকবে
এই সরকারের অধীনে একটি কমিউনিটি পুলিশ থাকবে, এই সরকারের অধীনে ওয়ার্ড আদালত থাকবে, এই সরকারের অধীনে সেবামূলক যত কাজ সব এই সরকারের অধীনে পরিচালিত হবে। এটি সংবিধানের 59 ধারার কথা আমি বলছি এবং এই এলাকার যত কর সেই কর সংবিধানের 60 অনুচ্ছেদ অনুযায়ী স্থানীয় সরকার নেবে, এখান থেকে একটি অংশ স্থানীয় সরকার রাখবে, বাকি অংশ কেন্দ্রে পাঠিয়ে দেবে। তাহলে এই যে জনগণের কাছের যে সরকার, এই সরকার সবসময় জনমুখী থাকতে বাধ্য হবে, এটা ইচ্ছাধীন ব্যাপার না। আজকে এখানে বালু উঠছে কেন আপনারা কেউ জিজ্ঞাসা করতে পারবেন না, রাস্তাঘাটে এত খাদা খন্দক কেন জিজ্ঞাসা করার কোনো মালিক আপনাদের নাই, বিদ্যুৎ কেন যায়, পানি কেন আসে না, ডাক্তার সাহেব কেন ফিস বেশি নেন, ক্লিনিকগুলোতে সেবা কেন পায় না, এগুলো কিন্তু জবাব আপনারা পান না। আমরা মনে করি যদি ওয়ার্ড সরকার গঠন করা যায় এটি হবে জনগণের সরকার, এলাকার যারা যুবক যারা বৃদ্ধ সবাই এই সরকারে সম্পৃক্ত হয়ে রাষ্ট্রীয় কাজে ভূমিকা রাখতে পারবেন। এই যে আপনার যে স্থানীয় সমস্যা, এই সমস্যাগুলো ওয়ার্ড সরকার জনগণকে সাথে নিয়ে সহজেই নিবারণ করতে পারবে। কাজেই এই জাতীয় ওয়ার্ড সরকার সংবিধানের 59 ধারা অনুযায়ী মেট্রোপলিটন গভর্নমেন্ট, উপজেলা সরকার, ইউনিয়ন সরকার, পৌরসভা সরকার, এই জাতীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ যদি করা যায় আমরা মনে করি দুর্নীতি একটি লাগামের ভিতরে আসবে, দুর্নীতি ধীরে ধীরে কমে আসবে। কারণ যেখানেই জনগণ বেশি থাকে সেখানে দুর্নীতিবাজরা দুর্নীতি করতে সাহস করে না। আজকে আমাদের দেশ থেকে 12,000 কোটি টাকা বিদেশেরা নিয়ে যাচ্ছে, কেন তারা দক্ষ। বিদেশিরা যদি দক্ষ হতে পারে আমরা কেন দক্ষ হতে পারবো না? এর একটা অন্যতম কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণেই আমরা দক্ষ জনবল সৃষ্টি করতে পারছি না এবং এ কারণেই 12,000 কোটি টাকা আমরা বিদেশ থেকে আনি, আবার আমাদের এখান থেকে 12,000 কোটি টাকার উপরে বিদেশিরা চাকরি বাকরি করে নিয়ে যায়। কাজেই আমরা যদি শিক্ষা ব্যবস্থাকে দক্ষ করতে পারি এবং আমাদের ধারণা উচ্চশিক্ষার মাধ্যম যদি বাংলাকে বাধ্যতামূলক করা হয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং সহ সব বিষয়ে, তাহলে আমাদের দক্ষ জনবল গড়ে উঠবে। সবশেষে আপনাদের আবার আহ্বান জানাবো যে বাংলার প্রতি ভালোবাসা আনুন, বাংলাকে ভালোবাসুন, বাংলাদেশকে ভালোবাসুন, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন, তবেই আমরা আমাদের মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত দেশ পাব, আমরা সেই সোনার বাংলা গড়ার দিকে এগিয়ে যেতে পারব। সম্মানিত এলাকাবাসী, আজকে আমাদের এই আয়োজন বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য যে ভাষা আন্দোলন সৃষ্টি হয়েছিল সে ভাষা আন্দোলন বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের ভিত সৃষ্টি করেছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে বিভিন্ন পর্যায়ে আন্দোলনের পর সশস্ত্র মুক্তিযোদ্ধা মাধ্যমে স্বাধীনতা পেয়েছে, আমরা স্বাধীন হয়েছে বলে আজ ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক হয়েছি, সম্মানের সাথে বিভিন্ন পেশা নিজেদেরকে নিয়োজিত করতে পেরেছি। স্বাধীন না হতে এতদিনে আমাদের অবস্থান হতো বিভিন্ন সীমা প্রতিষ্ঠানের নিম্নস্তর কর্মচারী হিসেবে। আমাদের নৈতিক দায়িত্ব শিক্ষা সহ রাষ্ট্রের সব স্তরে বাংলাকে প্রতিষ্ঠা করা, বাঙালির সংস্কৃতির প্রসার ঘটানো। যারা এদেশে ব্যবসা বাণিজ্য করে আসছেন তাদেরকে বলছি ব্যবসা প্রতিষ্ঠানের নাম আপনারা বাংলায় করুন। জয় হিন্দ, জয় হিন্দ। পূর্বে আমরা চট্টগ্রাম শহরের বিভিন্ন মোড়ে পথসভা করেছি সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবিতে, বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বড় বড় দালান কোঠার নাম ফলক সাইনবোর্ড যাতে বাংলায় লেখা হয় এই দাবিতে আমরা পূর্বেও অনেক পথসভা করেছি, সাধারণ মানুষকে সচেতন করেছি। আমরা আমাদের সন্তানদের বড় বড় ইংরেজি লেখা স্কুল কলেজগুলোতে পড়াচ্ছি, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতেও ইংরেজিতে নাম দেওয়া হয়েছে এবং আমাদের সন্তানেরা সেই সকল ইংরেজি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। তাই আমি সকল জনগণের উদ্দেশ্যে আহ্বান জানাবো, আপনারা সচেতন হন, আপনারা আপনাদের দোকানের ব্যবসা প্রতিষ্ঠানের নামগুলোকে বাংলা ব্যবহার করুন এবং আপনাদের সন্তানকে বাংলা ভাষায় সুশিক্ষিত হওয়ার, উচ্চ শিক্ষিত হওয়ার জন্য সুযোগ করে দিন। বাংলা, জয় বঙ্গবন্ধু।
গণঅধিকার চর্চা কেন্দ্রের অন্যতম সংগ্রামী নেতা জনাব ভাস্কর চৌধুরী। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের সেই ভাষার কথা বলার জন্য। আমরা এখন মুক্তিযুদ্ধকে নিয়ে বাংলার কথা বলি। বন্ধু আমার, আইন হয়েছে, বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে নির্দেশনা এসেছে, অন্তত আপনারা নামের ফলকে 60 বার বাংলা করে লিখতে হবে। আমরা লাশ হতে নেমেছি বাংলার জন্য, আমরা লাশ হতে নেমেছি দেশের জন্য। সেই মুক্তিযুদ্ধকে নিয়ে জননেত্রী ক্ষমতা আছেন, মুক্তিযুদ্ধের সর্বোচ্চ শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আছেন। আমার দৃঢ় বিশ্বাস আমাদের জননেত্রী শেখ হাসিনা অবশ্যই এই পরায়ণের প্রয়োগ করবেন, দেশের সর্বোচ্চ আদালতকে সম্মান দিয়ে এই রায় বাস্তবায়ন করবেন। গণ অধিকার ফোরামের মহাসচিব জনাব এম এ হাশিম রাজু, বাংলা ভাষায় সাইনবোর্ডে এখনো পর্যন্ত লিখতে শুরু করেন নাই, তাদেরকে আহ্বান করছি যে অবিলম্বে 60 ভাগ বাংলায় লিখুন, তারপরে বাকি 40 ভাগ আপনার মনের মতো করে যে কোনো ভাষা আপনি লিখতে পারেন। বাংলাদেশের সংবিধান আইন যেটা পাশ হয়েছে, আমরা সেই দাবি প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছি। আমরা শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার সংগ্রাম করছি। আমাদের এই দাবি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার দাবি, আমাদের এই দাবি হচ্ছে স্বাধীনতার দাবি, আমাদের এই দাবি হচ্ছে স্বাধীনতা শক্তির পক্ষের দাবি। এই দাবি অবিলম্বে প্রতিষ্ঠিত করতেই হবে, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং কর্মসূচি। বন্ধু আমার, আমরা মিলিতভাবে আহ্বান করছি, অনুনয় করে বলে যাচ্ছি যে আমাদের এই মাতৃভাষা বাংলা ভাষাকে আপনি আপনার সাইনবোর্ডে 60 ভাগ লিখুন, তারপরে যে কোনো ভাষা লিখুন, আমাদের কোনো আপত্তি নাই। যে পোস্টুলগুলো আমাদের হাতে আছে, যে ব্যানারটি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে লেখা আছে যে বাংলার জন্যই আমরা আপনাদের সামনে এসে হাজির হয়েছি। বাংলা ভাষার সঠিক ব্যবহার চাই, সংবিধানে সেভাবেই নিয়ম করা আছে, আইন করা আছে। বাংলা ভাষার ব্যবহার কতটুকু করবেন, কিভাবে সেটার ব্যবহার করা উচিত আমরা সবাই জানি, কিন্তু তারপরেও নিজেদেরকে এক ধরনের জাতে তোলার চেষ্টা করছি ইংরেজি ভাষা ব্যবহার করে। প্রত্যেকটি দেশেই তাদের নিজস্ব ভাষা আছে, তারা সেই ভাষায় কথা বলেন, সেই ভাষায় চলেন এবং সেই ভাষায় তাদের প্রত্যেকটি কাজ হয়ে থাকে। আমরা অন্যের ধার করা জিনিস নিয়ে সবসময় নিজেরাও দূরে উঠতে চাই, কেন? এরকমই যদি হতো তাহলে আজকে এই বীর মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে তাদের আবার এই রাজপথে এসে দাঁড়াতে হতো না। দুর্নীতি নির্মূল সুশাসন চাই, বাংলা সংকলন সংখ্যান প্রচলিত হবে। আমরা 12 নং সহপাড়া দক্ষিণ পাহাড়ি ঝর্ণাপাড়াবাসী এবং দক্ষিণ পাহাড়ি ঝর্ণাপাড়া ইউনিট আওয়ামী লীগ আপনাদের সাথে একত্রতা ঘোষণা করছে, সবখানে বাংলার প্রচলন হোক এই আশা ব্যক্ত রেখে আগামী প্রজন্মে আপনাদের সাথে আছে এই বক্তব্য রেখে আমি অত্যন্ত বিশেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হিন্দ মানুষের। বীর মুক্তিযোদ্ধা শুকুল চৌধুরী, আমরা আপনাদের কাছে কোনো ভোট চাইতে আসিনি, কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আসেনি, কোনো সুবিধা নেওয়ার জন্য আসেনি। আজকে স্বাধীন বাংলাদেশের 49 বছর পরে মুক্তিযুদ্ধদের নিয়ে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি বাংলা ভাষাকে সর্বস্তরে প্রচলন করার জন্য। যে যে রাজনৈতিক দল করেন না কেন, বাংলা ভাষার প্রতি সবার মমত্ব থাকা উচিত। এখানে এই উদ্যোগের প্রতি বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে, আমি একজন মুক্তিযোদ্ধা, একজন লেখক এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করে এই আন্দোলনে আপনাদের শরীর হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সাহেব সুলেমান খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন এদেশের রাষ্ট্রীয় ভাষা হবে বাংলা ভাষা। রাষ্ট্রীয় ভাষা যদি বাংলা ভাষা হয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাচুরিয়া, সব জায়গায় আমাদের আমরা যেই ভাষায় কথা বলি সেই ভাষায় সাইনবোর্ডগুলো হওয়া প্রয়োজন ছিল, কিন্তু সংগ্রামী সাথীরা স্বাধীনতার এক বছর পরও আমাদেরকে আবার চিৎকার করতে হয়, আমাদেরকে আবার আন্দোলন করতে হয়। সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ যেই নির্দেশিত পথ রাষ্ট্রভাষা বাংলা, সে বাংলা ভাষা প্রতিষ্ঠিত করার জন্য। তাই আজকে 21-এর প্রাক্কালে, 21-এর প্রাক্তনের প্রাক্কালে আমাদের জোর দাবি থাকবে বঙ্গবন্ধু তরুণ আজকে দেশের প্রধানমন্ত্রী, আজকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আমরা এই সমাবেশ থেকে আহ্বান জানাবো বঙ্গবন্ধু কন্যার প্রতি, মজিব শতবর্ষের পূর্বে আপনি নিশ্চয় দান করুন, আপনি ট্রাক্টর থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাচুরিয়া, সত্য শাসনকে আপনি পক্ষাপন জানিয়ে মতুলিয়া
বাংলা ভাষা যেন রাষ্ট্রীয় ভাষা যেন স্বীকৃতি পায় সেই প্রত্যাশা রেখে আপনাদেরকে আমাদের আন্দোলনে আমারও ভবিষ্যতের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মুক্তিযোদ্ধা আবু হোসেন মাস্টার, বাংলা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের সালাম রক্ত রক্তের বিনিময়ে আমাদের মাতৃভাষা অধিকার আমরা পেয়েছি। সেই ভাষার আন্দোলনকে কেন্দ্র করে বঙ্গবন্ধু নেতৃত্বে 1971 সালে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমাদের কথা ছিল বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা হবে, কিন্তু 49 বছর পরেও আমরা কিন্তু সেই ভাষাটা রাষ্ট্রভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে আমরা পালন করতেছি না। এটা আমাদের দলকার একটা পিছিয়ে থাকা মানসিকতা। আমি বলবো যেহেতু রাষ্ট্রীয় আইন আছে, সংবিধান আছে, আমরা সবার সোচ্চার হয়ে আমরা 100% বাংলা ভাষায় কথা বলবো, বাংলা ভাষায় সাইমন লড়বো, বাংলা ভাষা আমাদের কোর্ট কাছারি সব কিছু বাংলা ভাষা আমরা প্রচলন করবো। ধন্যবাদ জানিয়ে আজকের সভার এখানে সমাপ্ত ঘোষণা করছি।